কিন্তু এখন আবার নতুন আরেক রোগীর উপসর্গ দেখা দিয়েছে। কি হয়েছে ঠিক বলতে পারছি না, এখন না জানি আবার কোন মারণ রোগ ধরে বসলো, বলতে পারছি না। কোনো কোনো কিছু বেশ বড় এই সাইজের একটা লাম। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে আবার একবার আমার চ্যানেল হ্যাপিট মি পারমিতাতে অনেক অনেক স্বাগত। আর আজকে হলো সোমবার আর এখন বাজে হলো দুপুর আড়াইটা, ঠিক আছে? তো আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারাই এখন আমার ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ব্লগটা এখন দেখছেন কিন্তু আমার বন্ধু হননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন, ঠিক আছে? তো চলুন, আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তাছাড়া মেয়ের স্কুল ছিল আজকে, তার জন্য সকালবেলাটা একটু বেশি ব্যস্ত ছিলাম, কারণ যেদিন ও স্কুলে যায় না এদিন খুব একটা তাড়াহুড়ো হয়ে যায়, কারণ সকালবেলা রান্না করে ওকে খাইয়ে দিতে হবে, তারপর ওকে টিফিন বানিয়ে দিতে হবে, এসব করতে গিয়ে না আর ভিডিও করার সুযোগ হয়ে ওঠে না। তো রান্নাবান্না সেরে স্নান দান সেরে ঘরে সব কাজকর্ম সেরে ভাবলাম এখন ভিডিওটা স্টার্ট করি। তো আমার মেয়ে তো স্কুলে গেছে বলে দিলাম, তো চলুন রান্নাবান্না কী হয়েছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। অনেকদিন হয়ে গেল আপনাদের সঙ্গে রান্নাবান্না কোনো কিছু শেয়ার করা হয় না, আজকে ভেবেছিলাম রান্নাটা শেয়ার করবো, সেটাও করতে পারিনি, কারণ যদি রান্না শেয়ার করতে যেতাম তাহলে এতক্ষণও বোধ হয় আমি ফ্রি হতে পারতাম না, ঠিক আছে? তো চলুন রান্নাটা দেখিয়ে দিই। এখানে তো ভাত আছে, আর এই যে দেখুন এখানে আছে একটুখানি সবজি, আলু আর সয়াবিনের তরকারি, যেটা আমি সকালবেলা আমার মেয়েকে ব্রেকফাস্টে সরি স্কুলে টিফিনের জন্য দিয়েছিলাম, রুটি আর তরকারি নিয়ে গেছে। আর এই যে এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এই যে দেখুন এখানে আছে হলো মাছের ঝোল, এখানে এটা রুই মাছ, তো রুই মাছের ঝোল করেছি, ঝোল বলতে পেঁয়াজি করেছি, কোনো ধরনের সবজি দিয়ে ভালো লাগছিল না খেতে একদমই, তো ভাবলাম একটু পেঁয়াজি করে নিই ঝাল ঝাল করে, তো মাছ পেঁয়াজি এই করেছি। তো এবার খাওয়া দাওয়াটা করে নেব, কারণ কারণ সকালবেলা যে রুটি বানানো হয়েছিল তো ওখান থেকে চা দিয়ে রুটি খেয়েছিলাম, তো এখন একটু খিদেও পেয়ে গেছে, তো এখন ভাতটা খেয়ে নেবো। হ্যাঁ, তো এবার লাঞ্চটা করে ফেলি। আর আমার না ঘি দিয়ে উচ্ছে ভাজা কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তো একেবারে সব কিছু নিয়ে বসে গেছি। গুড ইভিনিং, এখন বাজে হলো সন্ধে প্রায় সোয়া ছয়টা। আর এই যে দেখুন আমি রেডি হয়ে গেছি, কারণ একটু বেরোবো, বহুদিন হয়ে গেছে বাড়ি থেকে বেরোই না, তো প্রায় 10-12 দিন হবে আমি বাড়িতেই আছি, কোথাও বেরোইনি। তো আজকে ভাবলাম একটু কাজও আছে, আমাদের রান্নাঘরে জলের যে সিঙ্কটা লাগানো হবে তো ওটা একটু যাব দেখি, আমাদের পাশে একটা দোকান আছে আমাদের চীনা সোনা, তো ওনার দোকানে যাবো, ওনার দোকানে সব ধরনের সিঙ্ক বেসিন সবই পাওয়া যায়, তো প্রথমে ওনার দোকানে গিয়ে এগুলো একটু দেখবো, তারপর যাবো হলো একটু ডক্টরের কাছে। আপনারা তো সবাই জানেন যে আমার গলস্টোন আছে, তো এখন পর্যন্ত ওটারও চিকিৎসা করে উঠতে আমি পারিনি, আপনারা সবই জানেন, সবাই জানেন আমার সম্বন্ধে কেন পারছি না বা, কিন্তু এখন আবার নতুন আরেক রোগের উপসর্গ দেখা দিয়েছে, কি হয়েছে ঠিক বলতে পারছি না। তো যখন থেকে জানতে পেরেছি বুকের ভিতরটা টিপ 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 করছে, না জানি কোনো মারাত্মক রোগের লক্ষণ নয় তো, সে যাই হোক যতক্ষণ না ডাক্তার দেখাচ্ছি জানতে পারছি না। আর আমি ডাক্তার কাছে যেতেও ভয় পাচ্ছি যে ডক্টরের কাছে গেলে ডক্টর না জানি কি বলে, কারণ যেটা আমার মনে হচ্ছে যদি ভগবানকে ডাকছি যাতে এরকম কোনো কিছু না হয়, কারণ সত্যি না আমার আর অন্যান্য টেনশনের সঙ্গে শারীরিক সমস্যা যদি জড়িত হয়ে যায় তাহলে বোধ হয় নিতে পারবো না। সে যাই হোক এখন যাব ডক্টরের কাছে, বলে শুনি তারপর আপনাদেরকেও এসে বলবো। আর তাছাড়াও একটু মার্কেটে যাব, দেখি আমার মেয়ের জন্য একজোড়া জুতা কিনবো,
কারণ ওর একেবারেই জুতা ছিঁড়ে গেছে। আরও টুকিটাকি বিভিন্ন বিষয়ের জন্য বেরোচ্ছি, দেখি একেবারে যদি সবগুলি সেরে আসতে পারি তো পারলাম, না হয় আবার আরেক দিন বেরোতে হবে। তো আগে অবশ্যই চেষ্টা করবো ডক্টর দেখানোর আর মেয়ের জন্য জুতো কেনার, এ দুটো কি করে তারপর বাকিগুলি দেখা যাবে। হ্যাঁ, তো চলুন ফিরে এসে বলছি, আগে যদি যে ডক্টরের উদ্দেশ্যে যাচ্ছি ওনাকে যদি পাই তাহলেই দেখাবো, না হলে অন্য কোনো ডক্টরকে দেখাবো না, ওনার সঙ্গে যেভাবে হোক যোগাযোগ করবো। একজন মহিলা ডাক্তার শুনেছি নাকি খুব ভালো, তো যদি পাই ওনাকে দেখাবো, না হলে অন্য কোনো দিন ওনার সঙ্গে যোগাযোগ করে তারপর ওনাকেই দেখাবো। ঠিক আছে, তো চলুন। হ্যাঁ, তো ডক্টর দেখাতে গেছিলাম, ডক্টর দেখিয়ে চলে এসেছি, এখন এসেছিল একটু মার্কেটে, ডক্টরের কাছে অনেকটাই সময় লেগে গেছে। ঠিক আছে, তো এখন মার্কেটে চলে এসেছি, এই যে আমার মেয়ে এসেছে, তো এখন যাব হলো জুতা দোকানে, চলুন। হ্যাঁ, আর এতটাই ভিড় ছিল যে কিছু পার্ক করার জায়গাই পাচ্ছিলাম না। দেখুন রাস্তাঘাটে তেমন ভিড় নেই, কিন্তু পূজার মাত্র কয়েকদিন দেখলে বোঝাই যায় না, রাস্তাঘাট পুরো ফাঁকা, কিন্তু বাইক স্কুটির অভাব নেই, বাইক স্কুটি পার্ক করার জায়গা নেই, কিন্তু বাজার পুরো ফাঁকা, মানুষজন দেখলে বোঝাই যাচ্ছে না যে আর কয়েকদিন বাদেই পুজো, কিন্তু বাইক স্কুটি পার্ক করার জায়গা নেই, কিন্তু দেখুন খালি, লোকও নেই তেমন। মার্কেট থেকে ঘুরে বাড়ি চলে এসেছি, আর বিশেষ করে মার্কেটে কোনো কিছুই কেনাকাটা হয়নি, শুধুমাত্র আমার মেয়ের জুতা কেনার জন্য গেছিলাম। তো মার্কেটে যতগুলি জুতার দোকান ছিল আমার মেয়ে সবগুলিতে ঘুরিয়ে তারপর বহু কষ্টে একজোড়া জুতা ওর পছন্দ হলো, ওনাকে কোনো জুতোই পছন্দ হচ্ছে না, তো জুতাটা নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলি, আমি তো বলেছিলাম যে ডাক্তারের কাছে যাব, এই যে দেখুন, আপনারা হয়তো আবার না হলে বিশ্বাস করবেন না, আপনাদেরকে তো আবার প্রুফ দেখাতে হবে, না হলে বলবেন না কি যে মিথ্যে কথা না বলছি। এই যে দেখুন, আর এই যে দেখুন, দেখুন টেরেসা ডায়াগনস্টিক সেন্টার দুটো টেস্টের জন্য দিয়েছে, আপনাদেরকে বলছি যে কি সমস্যা হয়েছে। জানি না, এমনিতেই তো লাইফে এত সমস্যা, তার মধ্যে আগেই বলেছি যে আমার একটা গল স্টোন আছে, ওইটা নিয়ে ভুগছি, এখন না জানি আবার কোন
মারণ রোগ ধরে বসলো, বলতে পারছি না এখনো কোনো কিছু, ভগবানকে ডাকছি যাতে ওইরকম কোনো কিছু না হয়, অল্পতে যাতে আমি রক্ষা পেয়ে যাই সেটার জন্য ভগবানকে তো ডাকছি, কিন্তু ভেতরে ভেতরে শুধু চিন্তায় আমার না সত্যি আর ভালো লাগছে না, ভীষণ চিন্তা হচ্ছে কিছুদিন ধরে, কাউকে বলছিও না, ডাক্তারের কাছেও যাচ্ছি না, কিন্তু ভিতরে ভিতরে প্রচন্ড ভয় পাচ্ছি। তো আজকে ভাবলাম যে না ডাক্তার দেখিয়ে আসি কি বলে, কারণ এটা এরকম একটা সমস্যা হয়েছে যেটা আমি খুব বেশি দিন চেপে রাখতে পারবো না, কি থেকে কি হয়ে যাবে সেটা বলা যায় না। তো বলে দিই আমার কি সমস্যা হয়েছে, আমার এই যে বাস সাইডের আমার যে ব্রেস্ট, তো ব্রেস্টের মধ্যে একটা এটুক পরিমাণ একটা চাকা, একটা লাম্প বেশ কিছুদিন ধরে ফিল করছি, প্রায় 15-20 দিন হয়ে গেল। তো আপনারা অবশ্যই সবাই জানেন যে মহিলাদের ব্রেস্টে কোনো সমস্যা মানে খুব সিরিয়াস ব্যাপার, কিন্তু কিছুদিন যাবৎ বিভিন্ন সমস্যা নিয়ে আমার মন মেজাজটাও খারাপ ছিল, যার জন্য ডক্টরের কাছে যাইনি, আর চিকিৎসা করার ইচ্ছেও ছিল না, মনে মনে হচ্ছিল যে যাকগে যা হবে হবে, মরে গেলে গেলাম, কিন্তু তারপর ভাবলাম যে না, বললে তো আর মরে যাওয়া যায় না যদি এটা নিয়ে আমাকে পরে প্রচুর সাফার করতে হয়, তো সে কথা ভেবে আজকে ডাক্তারের কাছে গেলাম। তো বেশ বড় এই সাইজের একটা লাম্প এখানে আমার ব্রেস্টের মধ্যে হয়েছে। তো ডক্টরকে দেখালাম, তো ডক্টর বলল যে উনি টেস্ট না করে কোনো কিছুই বলতে পারবেন না, কিছু মেডিসিন দিয়ে দিয়েছে ওইটা খেতে বলেছে, কিন্তু টেস্ট মাস্ট, তো তার জন্য দুটো সোনোগ্রাফি উনি লিখে দিয়েছেন, দুটো সোনোগ্রাফি করতে হবে, একটা ব্রেস্টের করতে হবে আর একটা আমার ব্রেস্ট থেকে শুরু করে পেট থেকে শুরু করে পুরোটা করতে হবে, একটা মোটামুটি পুরো উপরের পোর্শনের সবটা করতে হবে, ইভেন পেট, তারপর ইউট্রাস সব কিছু নিয়ে একটা করতে হবে, আর একটা ব্রেস্টের দুটো সোনোগ্রাফি করতে হবে। তো ওইটা করার পর রিপোর্ট আসলে পরে আমি আমি তো বলতে পারবো না, ডক্টরকে দেখাবো, তো জানি না কি হবে, তো আগে টেস্ট করাই। আর বললেই আর উনি যেখানে টেস্ট করানোর কথা বলেছেন ওইটা একটু খুবই কস্টলিও, আর ডেট পেতেও একটু সময় লাগে, তো কালকেই যোগাযোগ করব, দেখি কবে ডেট পাওয়া যায়, ডেট পেলেই সোনোগ্রাফিটা দুটো সোনোগ্রাফি একসঙ্গে করার একই দিনে করার চেষ্টা করব, করে নেব, করে ডাক্তার কাছে যাব। তো আপাতত ডক্টর বলেছে যে হয়তোবা এটা টিউমার বা সিস্ট হতে পারে, যে কোনো একটা হতে পারে। তো শুনেই না পেটের ভিতরটা খুব মোচড় দিয়ে উঠেছে, এমনিতে তো ভয় পাচ্ছিলামই, জানতাম যে খুবই সিরিয়াস কিছু হয়েছে, কিন্তু ডক্টরের কথায় আরো ভয় পেয়ে গেলাম। ডাক্তার বলেছে যে ভালো হয়ে যাবে, যে বিশেষ চিন্তা করতে হবে না, কিন্তু তাও যতক্ষণ না রিপোর্ট আসছে যে এটা কোন দিকে যাচ্ছে, এটা কোথা থেকে সৃষ্টি, কি হবে, কি কিভাবে এটা কিউর হবে, যতক্ষণ না এটা জানতে পারছি ততক্ষণ মনের মধ্যে শান্তি পাচ্ছি না, কিছুই ভালো লাগছে না, জানেন ভগবান না জানি কেন আমার পেছনে হাত পা সব ধুয়ে পড়ে আছে, বুঝতে পারছি না। তাও ভাবতাম যে গল স্টোন হয়েছে, অপারেশন করলে হয়তো বা বেঁচে যাব, কিন্তু এই যাত্রায় বাঁচবো কি না সেটাও বলতে পারছি না, দেখা যাক। ডক্টর কিছুই বলতে পারেনি পরিষ্কার করে, রিপোর্ট আসলে পরেই, তবে ডক্টর বললে আপনাদেরকে অবশ্যই বলবো যে কি হয়েছে সঠিকটা, কিন্তু আপাতত এর মধ্যে যে কোনো একটা তো হবেই, তো এ দুটো হলেও বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যেটা আমি মুখ দিয়ে বের করতে চাইছি না, আপনারা অবশ্যই সবাই বুঝতে পারছেন যে আমি কোনটা বলতে চাইছি, ওটা যদি হয়ে যায় তাহলে তো আর বাঁচতেই পারবো না। তো তার জন্য মন মেজাজ একদমই ভালো নেই, কিসের পুজো কিসের কি কোনো কিছুই জানেন ভালো লাগছে না, খুব টেনশন হচ্ছে, খুবই টেনশন। এখন বাজে রাত প্রায় 17:50 বেজে গেছে, বাড়ি থেকে এসেছি, ফ্রেশ হয়নি, ড্রেস ট্রেস কিছুই চেঞ্জ করিনি। তো চলুন, হ্যাঁ আজকের জন্য এটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, জানেন কিভাবে কি করব, কোথা থেকে আমি টেস্ট করাবো, কোথা থেকে আমি মেডিসিন কিনে খাবো, আমি সেটাই বুঝে উঠতে পারছি না, কারণ
আগে রোগটাকেও মানে শুধুমাত্র পয়সার অভাবে পুষে রেখেছি, এখন আবার নতুন করে আরেকটা রোগ, আমার না আর ভালো লাগছে না। প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করুন, আপনাদের কাছে এটুকুই চাওয়া। চলুন হ্যাঁ, আজকের জন্য আপনাদের সকলকে গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। হ্যাঁ, আর অবশ্যই নিজের শরীরে খেয়াল রাখবেন।